নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব সুপযোগ সম্বন্ধে। কী এই সুপযোগ, কীভাবে এই সুপযোগের সৃষ্টি হতে একজন জাতকের অথবা একজন জাতিকার জন্মকুষ্ঠী অথবা জন্মকুণ্ডলী সাপেক্ষে দেখা যায়, এবং এই সুপযোগের ফলে জাতক বা জাতিকার জীবনে কী প্রভাব পড়তে পারে, সেই বিষয়েও আজ আমি আপনাদের সাথে মুখ্যত এখন আলোচনা করব। দেখুন, সুপযোগ তখনই একটি জাতকের জন্মকুষ্ঠিতে অথবা একজন জাতিকার জন্মকুষ্ঠির সাপেক্ষে তৈরি হতে দেখা যায় যখন লগ্ন থেকে শুরু করে সপ্তম ভাব চারটি রাশি পর্যন্ত সাতটি গ্রহ যদি সেখানে একত্রিত থাকে, তাহলে কিন্তু সেই জন্মকুষ্ঠির সাপেক্ষে সেই যোগকে সুপযোগ বলে আখ্যায়িত করা হয়ে থাকে। যদি কোনো জাতক অথবা জাতিকার জীবনে সুপযোগের সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, মুখ্যত জাতক অত্যন্ত উদার মনের হয়ে থাকে এবং উদার মানসিকতার হয়ে থাকে। জাতকের স্বভাবই থাকে যে কোনো মানুষের হেল্প করবে, যে কোনো মানুষের উপকার করবে, যে কোনো মানুষের সাহায্য করবে, তার পাশে গিয়ে দাঁড়াবে, তার বিপদের পাশে গিয়ে বন্ধু হবে, এমন কিন্তু মানসিকতার সেই জাতক বা জাতিকারা হয়ে থাকেন। আত্মনির্ভরশীল হয়ে থাকেন জাতক বা জাতিকারা, অর্থাৎ নিজের ওপরই নির্ভর করে থাকেন। কাউর বিষয়ে এরা কিন্তু খুব একটা মানে কাউর থেকে কোনো কিছু সাহায্য কিন্তু পেতে চায় না। এদের আত্মনির্ভরশীলতাই এদের জীবনের মূল লক্ষ্য হয়ে থাকে, এবং এরা যেহেতু পরোপকারী হয়ে থাকে তাই এরা কিন্তু একজন ভালো মনের মানুষ এবং এরা ভীষণ উদার মনের একজন মানুষ হয়ে থাকে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম সুপযোগ সম্বন্ধে, কীভাবে একজন জাতক বা জাতিকার জীবনে সুপযোগের সৃষ্টি ঘটতে পারে সে বিষয়ে, এবং সুপযোগের ফলে জাতক বা জাতিকার জীবনে কী ফলাফল তারা তাদের জীবনে প্রাপ্তি করতে পারে সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে মুখ্যত এখন আলোচনা করলাম। আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।